যে মানুষ আজ অবধি কোনো ভুল করেনি আর বলতে পারেন আজ অবধি নতুন কিছু করার প্রচেষ্টাই করেনি, এরকম কিছু মানতেন সবচেয়ে মহান সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন। 14 মার্চ 1879 সালে জার্মানির ওম এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি জন্ম হওয়ার সময় ডক্টররা নোটিস করেছেন যে তার মাথার খুলিটি সাধারণ শিশু থেকে অনেক বড় ছিল। তিনি একজন অ্যাবনর্মাল শিশুর মতো জন্মগ্রহণ নিয়েছেন, তার সত্ত্বেও তার ব্রেইন এত শক্তিশালী ছিল আজ অবধি কোনো মানুষ তার মোকাবেলা করতে পারেনি। আজ প্রায় 60 বছর হলো আইনস্টাইন আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজ সায়েন্স তার থিসিস ছাড়া কিছুই নয়, তাই এটিই কারণ সবাই আইনস্টাইনের ব্রেইনের ব্যাপারে জানতে চায়। তার ব্রেইনে এমন কী ছিল যার কারণে এত উন্নতি অর্জন করতে পেরেছিলেন, ওই যার জন্য পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট হিসেবে জানা যায়? তার ব্রেইনে একই কোনো সুপার ন্যাচুরাল পার্ট ছিল? তাহলে সায়েন্স পিডিয়া এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। আসলে স্যার অ্যালবার্ট আইনস্টাইন জন্ম হওয়ার সময় তার মাথার খুনিটি সাধারণ শিশু থেকে অনেক বড় ছিল। সাধারণত শিশুরা 3 থেকে 5 বছর বয়সে কথা বলতে শিখে, কিন্তু আইনস্টাইন 6 বছর অবধি কথা বলতে পারতেন না। একদিন তিনি তার মা বাবার সঙ্গে রাতের ডিনার টেবিলে বসেছিলেন, তবে 6 বছরের আইনস্টাইন হঠাৎ বলে উঠলেন, "সুপ ইজ হট." নিজের ছেলেকে প্রথমবারের জন্য এত পরিষ্কারভাবে কথা বলতে দেখে তার মা বাবা অবাক হয়ে যান এবং অনেক খুশিও হন। তবে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে আজ অবধি কেন কথা বলেনি, তবে সে একটি অদ্ভুত উত্তর দেয় যে আজ অবধি সব কিছুই ঠিক ছিল। আইনস্টাইনের সারা জীবনের অদ্ভুত জিনিসগুলো শুধুমাত্র এখানে শেষ নয়, যে তিনি বড় হওয়ার সত্ত্বেও এমন কিছু অভ্যেস ছিল যেগুলি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। স্যার অ্যালবার্ট আইনস্টাইনের ডেট, ফোন নাম্বার মনে রাখতে অসুবিধা হতো, তিনি তার নিজের টেলিফোন নাম্বার ঠিকমতো মনে রাখতে পারতেন না। একদিন তার সহকর্মী তার ফোন নাম্বার চাইলে তখন তিনি ডায়েরি বাহির করে নিজের ফোন নাম্বার বলেন। এটা দেখে তার সহকর্মী জিজ্ঞাসা করে, "আপনি কেন আপনার ফোন নাম্বার মনে রাখতে পারেন না?" তখন স্যার অ্যালবার্ট আইনস্টাইন বলেন, "আমি এমন একটি জিনিস খুঁজব যেটি বইয়ে সহজে পাওয়া যায়." এবং আইনস্টাইন জুতোর ভেতর কখনো মোজা পরতেন না, কেননা তার পায়ের আঙ্গুলগুলি এতটা লম্বা ছিল যে তার লম্বা আঙ্গুলের জন্য তার মোজা খুব জলদি ছিঁড়ে যেত। এর জন্যই তিনি মোজা পরতেন না এবং জুতার ফিতাগুলো অন্যকে দিয়ে বাঁধাতেন, কারণ তিনি জুতার পরতে জানেন না। আইনস্টাইন একটি কথা সবসময় বলতেন, "আমি একজন সাধারণ মানুষ, তবে আমার মধ্যে জানার ইচ্ছা রয়েছে অফুরন্ত." তবে আপনি যেটা জেনে অবাক হবেন, আইনস্টাইন সর্বকালে এত বুদ্ধিমান ছিলেন না, এমনকি ছোটবেলায় পড়াশোনায় খারাপ ছিলেন, তাই ছোটবেলায় তাকে ঘৃণা করা হতো, বুকা ছেলেদের মধ্যে তাকে গণনা করা হতো, কিছু কাজের জন্য তাকে মানুষ অটিস্টিক বলতে শুরু করে দেন, আর আইনস্টাইনের টিচারগুলিও তাকে এতটা পছন্দ করতেন না, কেননা তিনি সায়েন্স এবং ম্যাথ ছাড়া তিনি প্রায় সব সাবজেক্টে ফেল করতেন। প্রথম থেকে আইনস্টাইনের বইয়ে তেমন মনোযোগ ছিল না, তিনি দুনিয়ার সামনে এমন কিছু জিনিস নিয়ে আসছেন যেটি ছাড়া আজকের সায়েন্স অমেরুদণ্ডহীন প্রাণী। এটি কারণ তার ব্রেইনের চর্চার বিষয়। 1955 সালে আইনস্টাইনের মৃত্যুর পর ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথার খুলিটি খুলে তার ভেতর থেকে আইনস্টাইনের ব্রেনটি বার করে নেন। তা আইনস্টাইনের ব্রেইনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এই কাজটির জন্য ডক্টর হার্ভেকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, তবে ডক্টর হার্ভে এরকম বলেন, তিনি এরকম কাজ রিসার্চ পারপাসের জন্য করেছেন, এবং তিনি একটি কথা বলে দেন, আইনস্টাইনের ব্রেইনের ওপর রিসার্চ এক না একদিন তিনি করবেন, যেটি ভবিষ্যতের সায়েন্টিস্টের জন্য একটি খুবই প্রেরণার বিষয় হবে। তবে রিসার্চ এর পারমিশন না পাওয়ার জন্য ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইনটিকে তার বাসার বেসমেন্টে সাজিয়ে রাখে। এরপরে আইনস্টাইনের ছেলে হেরিস অ্যালবার্ট আইনস্টাইনের অনুমতি নিয়ে ডক্টর হার্ভে রিসার্চ করতে শুরু করেন। প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেইনের ওপর
ওজন করেন। ওজন হয়েছিল 1230 গ্রাম, একটি সাধারণ মানুষের থেকে অনেক ছোট ছিল, কেননা একটি সাধারণ মানুষের ব্রেইনের ওজন হয় 400 গ্রাম। এরপরে ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইনটিকে 240 খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডগুলি পৃথিবীর অনেক নামিদামি সায়েন্টিস্টের কাছে পাঠিয়ে দেন, যাতে তারা সহজে পরীক্ষা করতে পারে যে আইনস্টাইনের ব্রেইনে এমন কি ছিল যেটি সাধারণ মানুষে থাকে না। তারপরে ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইনের টিস্যুগুলি নিয়ে হাজার হাজার মাইক্রোস্কোপিক স্লাইড তৈরি করেন। আইনস্টাইনের মাতার ব্রেইনটি ভালোভাবে পরীক্ষা করা হয়। রিসার্চ এর ফলে এটা পাওয়া যায় যে আইনস্টাইনের মাথার ভেতর সাধারণ মানুষ থেকে বেশি পরিমাণের কোষ ছিল আইনস্টাইনের ব্রেইনে, এবং আইনস্টাইনের মাথায় সেরিব্রাল কনটেক্সটি সাধারণ মানুষ থেকে একদমই আলাদা ছিল। আসলে সেরিব্রাল কনটেক্সটি হচ্ছে মানুষের ব্রেইনের খুবই জরুরি বস্তু, তার জন্য আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি। এটাও ছিল একটি কারণ যেটি স্যার অ্যালবার্ট আইনস্টাইনের একটু আলাদাভাবে তৈরি হয়েছিল। পরে রিসার্চাররা আরও ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে দেন। তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান। তারা জানতে পারেন তার ব্রেইনের মধ্যে রিঙ্কাল পেরিওটাল অপটিকুলার মিসিং রয়েছে, যে জন্য তার ব্রেইনের পেরিওটাল নেভা এর অতিরিক্ত ছিল, সাধারণ মানুষ থেকে 20% বড় ছিল। সায়েন্টিস্টরা এটা বলেন, এটার জন্য সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল স্কিল এবং চিন্তাশক্তি সাধারণ মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এবং তার ব্রেইনে নিউরন ডেন্সিটি সাধারণ মানুষ থেকে 17% বেশি ছিল। সায়েন্টিস্ট এর অনুযায়ী হতে পারে আইনস্টাইনের কনসেন্ট্রেশন পাওয়ার ছিল অনেক বেশি। তারা আরও একটা কথা বলেন, আমাদের সাধারণ ব্রেইনে যতটি ফল্ট থাকে তার ব্রেইনে ছিল তার থেকে অনেক ফল্ট। বর্তমান আইনস্টাইনের ব্রেইনটি 40টি খণ্ডে ফিলাডেলফিয়া শহরে ম্যাটার মিউজিয়ামে রাখা হয়েছে। আজকে সায়েন্স কতই উন্নতি করেছে, আজ অবধি স্যার অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেইনটির সবার কাছে রহস্যময়। তবে ফিউচারে কোনো অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে আইনস্টাইনের ব্রেইনটিকে আবার ভালোভাবে জানা সম্ভব হবে। ডক্টর থমাস আইনস্টাইনের ব্রেইনটির সাথে যা যা করেছেন তার ব্যাপারে আপনি কি ভাবেন, কমেন্ট করে আমাদের জানাবেন। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পাওয়ার জন্য। সো দ্যাটস অল, গুড বাই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।